আজকে বাচ্চারা আমরা নতুন চ্যাপ্টার দিয়ে শুরু করছি, চ্যাপ্টার 6। কি আছে চ্যাপ্টার 6-এ? প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা। আগের দিন আমরা চ্যাপ্টার 5 কমপ্লিট করেছিলাম, আজকে আমরা তাহলে প্রকৃতি সম্পর্কে কিছু তথ্য জানব। সবাই জানো প্রকৃতি সম্পর্কে, প্রকৃতির মধ্যে কি কি আছে, গাছ আছে, জল আছে, নদী আছে, আগুন আছে, আরও বিভিন্ন কীটপতঙ্গ পশু পাখি তো আছেই। তাহলে আজকে আমরা চ্যাপ্টার 6-এর প্রকৃতি সম্পর্কে কি ধারণা পাওয়া যায় সেগুলো আজকে দেখে নিই। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি লিখেছি, দেখো কি লিখেছি, জল কার দান। তারপরে প্রশ্ন লিখেছি, পার্ট কোয়েশ্চেন, জল না থাকলে কি হয়। উত্তর কি লিখেছি দেখো, জল প্রকৃতির দান। জল না থাকলে মানুষ বাঁচতে পারে না, আরও নানান অসুবিধা দেখা যায়। তাহলে জল হচ্ছে প্রকৃতির দান, জল না থাকলে মানুষ বাঁচতে পারবে না। জল না খেলে তো আমরা তেষ্টা মেটাতে পারবো না, তাছাড়াও জল না থাকলে আমরা নানান কাজ যেমন স্নান করা, খাওয়া দাওয়া, কাপড় জামা কাচা, এগুলো কিছুই করতে পারবো না। তাই জল হচ্ছে আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পানীয়। তারপরে প্রশ্ন দেখো কি লিখেছি, আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি। একটু আগেই বললাম, তাহলে উত্তরটা একবার দেখে নিই। আমরা নানান কাজে জল ব্যবহার করি, যেমন খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, অনেক আগে মানুষ কোথায় থাকতো। উত্তর কি লিখেছি দেখো, অনেক আগে মানুষ নদী, ঝর্ণা, জলাশয়ের কাছাকাছি থাকতো। তাহলে আমরা বুঝতে পারছি, আমরা যখন এখন ফ্ল্যাট বাড়িতে থাকি, নিজস্ব বাড়িতে থাকি, তেমনি আগেকার যখন প্রাচীনকালে মানুষ বাড়ি বানাতে পারতো না, তখন তারা কোথায় থাকতো? তারা নদী, ঝর্ণা, জলাশয়ের কাছাকাছি বাসা বেঁধে থাকতো। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, জলের কাছাকাছি থাকার সুবিধা কি ছিল। উত্তর কি লিখেছি দেখো, জলপথে আসা যাওয়া করা, খেতে জল দেওয়া, মাছ ধরা, এইসব সুবিধা ছিল। তাহলে যারা জলের কাছাকাছি অঞ্চলে থাকতো, ধরো নদী, ঝর্ণা, পুকুর বা জলাশয়ের কাছাকাছি থাকতো, তারা কি সুবিধাটা পেত? তারা জলপথে খুব সহজেই যাতায়াত করতে পারতো, নৌকো করে, জাহাজ করে, খেতে জল দেওয়া, মাছ ধরা, এইসব সুবিধা তারা পেত। লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, মানুষ একসময় কোথায় মাচা করে থাকতো। উত্তর কি লিখেছি দেখো, মানুষ একসময় হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো। আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনে নাও। তাহলে প্রথম প্রশ্নটা দেখো কি লিখেছি, জল কার দান। উত্তর কি লিখেছি, জল প্রকৃতির দান। তার সাথে কি পার্ট কোয়েশ্চেন আছে দেখো, জল না থাকলে কি হয়। জল না থাকলে মানুষ বাঁচতে পারে না, আরও নানান অসুবিধা দেখা যায়। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি। উত্তর কি লিখেছি দেখো, আমরা নানান কাজে জল ব্যবহার করি, যেমন খাওয়া, রান্না করা, স্নান করা, কাপড় কাচা ইত্যাদি। পরের প্রশ্ন দেখো কি লিখেছি, অনেক আগে মানুষ কোথায় থাকতো। উত্তর কি লিখেছি, অনেক আগে মানুষ নদী, ঝর্ণা, জলাশয়ের কাছাকাছি থাকতো। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, জলের কাছাকাছি থাকার সুবিধা কি ছিল। যারা জলের কাছাকাছি থাকতো তারা কি সুবিধাটা পেত? তারা জলপথে আসা যাওয়া করা, খেতে জল দেওয়া, মাছ ধরা, এইসব সুবিধা পেত। ঠিক আছে, আর লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, মানুষ একসময় কোথায় মাচা করে থাকতো। উত্তর কি লিখেছি, মানে আগেকার দিনের মানুষরা কিরমভাবে থাকতো, কোথায় থাকতো। মানুষ একসময় হ্রদে বা জলাশয়ে মাচা তৈরি করে থাকতো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো পরের প্রশ্ন কি লিখেছি, গাছ কখন মারা যায়। উত্তর কি লিখেছি দেখো, গাছ যথেষ্ট পরিমাণে জল না পেলে মারা যায়। আমাদের যেমন জলের প্রয়োজন, জলের আরেক নাম হচ্ছে জীবন, তেমনি গাছেদেরও কিন্তু যথেষ্ট পরিমাণ জল প্রয়োজন হয়। তারা যদি জল না পায় তারা কিন্তু ধীরে ধীরে মারা যায়। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ কি। উত্তর কি লিখেছি দেখো, নদীপথে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর, আরও অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়া যেত
এই কারণে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠে। যে বড় বড় জন নদীগুলো দেখা যায়, আগে কি হতো, সেই নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে উঠত। তার কারণগুলো হচ্ছে কি কি, কারণ নদীপথে ভেলা বা নৌকার সাহায্যে বিভিন্ন ধরনের জিনিস, পণ্যদ্রব্য যেগুলো বলা হয়, তারা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারতো। তার ফলে কি হতো, বাণিজ্যেরও সুবিধা হতো, মানুষের প্রয়োজনীয় জিনিসগুলো তারা পেয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে নদীপথে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে তারা শস্য, কাঠ, পাথর, আরও মূল্যবান দ্রব্য কিন্তু এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যেতে পারতো। তার জন্যেই জনবসতি বড় বড় গড়ে উঠেছিল। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য কিসের উন্নতি ঘটে? একটু আগেই বললাম, উত্তরটা দেখো, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। তার মানে বোঝা যাচ্ছে জলপথে নৌকা, জাহাজ বা ভেলায় করে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য এক দেশ থেকে আমদানি আর রপ্তানি করা হতো, এটাই হচ্ছে ব্যবসা বাণিজ্য। লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, নদীর ধারে থাকার কি বিপদ ছিল? তার সাথে আরেকটা কি লিখেছি দেখো, তা থেকে বাঁচতে মানুষ কি উপায় নিয়েছিল? এই যে বড় বড় জনবসতিগুলো গড়ে উঠেছিল নদীর ধারে, তার জন্যে কি বিপদ হয়েছিল তাহলে আমরা আজকে জেনে নিই। নদীর ধারে থাকার ভয় হলো, নদীতে বারবার বন্যা হতো, এই সব কিছু এতে ভেসে যেত। তার মানে কি, নদীর ধারে যেমন জনবসতি গড়ে উঠেছিল, মাছ পাওয়ার সুবিধা পেত, জল পেত ঠিকই, কিন্তু তাদের জীবনের কিন্তু ভয় ছিল অনেক বেশি, কারণ নদীতে প্রায়ই বন্যা হতো, বন্যায় কি হতো, সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যেত। আর এর লাস্ট পার্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো কি লিখেছি, তা থেকে বাঁচতে মানুষ কি উপায় নিয়েছিল? উত্তরটা কি লিখেছি দেখো, এই বন্যা থেকে বাঁচতে মানুষ নদীতে বাঁধ দেবার ব্যবস্থা করেছিল। তাহলে মানুষ যবে থেকে এই বাঁধ দেওয়ার চেষ্টা শুরু করে বা বাঁধ দিয়ে দেয়, তখন কি হয়, সেই বন্যা হওয়ার হাত থেকে, বন্যাটাকে তো ওরা আটকাতে পারবে না, কিন্তু যে জিনিসগুলো ভেসে যেত, ক্ষতিগ্রস্ত হতো, সেই জিনিসগুলোকে তারা আটকাতে পেরেছিল, তাহলে অতটা আর ক্ষয়ক্ষতি হতো না। তোমরা সবাই বুঝতে পারছো, আমি আরেকবার প্রথম থেকে বলছি, ভালো করে শুনে নাও। দেখো কি লিখেছি, গাছ কখন মারা যায়? উত্তর কি লিখেছি দেখো, গাছ যথেষ্ট পরিমাণে জল না পেলে মারা যায়। তারপরের প্রশ্ন কি লিখেছি, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ কি? উত্তরটা দেখে নাও, নদীপথে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর, আরও অনেক জিনিস বয়ে নিয়ে যাওয়া যেত, এই কারণে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠে। তারপরে প্রশ্নটা দেখো, জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য কিসের উন্নতি ঘটে? উত্তর কি লিখেছি, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে। আর লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, নদীর ধারে থাকার কি বিপদ ছিল? উত্তরটা দেখে নাও, নদীর ধারে থাকার ভয় হলো, নদীতে বারবার বন্যা হতো, এতে সব কিছু ভেসে যেত। তার সাথে পার্ট কোয়েশ্চেন কি লিখেছিলাম, তা থেকে মানে এই বিপদ থেকে বাঁচতে মানুষ কি উপায় নিয়েছিল, এই বন্যা থেকে বাঁচতে মানুষ নদীতে বাঁধ দেওয়ার ব্যবস্থা করেছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার তাহলে আমরা পরের প্রশ্নগুলো দেখি। দেখো কি লিখেছি, কি দেখে মানুষ বুঝেছিল বন্যার পরে ফসল ভালো হয়? উত্তরটা কি লিখেছি দেখো তোমরা, মানুষ দেখেছিল বন্যার পরে জল সরে গেলে কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে, এই পলিমাটিতে ফসল ভালো হয়। তোমরা জানো চাষের জন্য উপকারী বা উপযোগী মাটি হচ্ছে পলিমাটি। বন্যার সময় যখন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়, তখন যে মাটিটা থিতিয়ে পড়ে সেটাই হচ্ছে পলিমাটি, এই পলিমাটি হচ্ছে চাষের পক্ষে উপযোগী। তাহলে পরের প্রশ্নে যাই, দেখো কি লিখেছি, জল না থাকলে কি হতো? উত্তর কি লিখেছি দেখো, জল না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না। প্রাণ সৃষ্টি হতো না মানে কি, আমরা মানুষরাও জন্মাতে পারতাম না, কোনো প্রাণী জন্মাতো না, কোনো গাছও সৃষ্টি হতো না, কারণ সবারই জলের প্রয়োজন, জল ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না, তাই জল না থাকলে কারোর পক্ষেই বাঁচা সম্ভব হতো না। তারপর কি লিখেছি দেখো, একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ থাকার কারণ কি? উত্তরটা তাহলে দেখে নি দেখো, একমাত্র পৃথিবী গ্রহে জল আছে বলেই বা জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়। তার মানে কি, আমরা যেই নটা গ্রহ পড়েছিলাম তার মধ্যে পৃথিবী গ্রহে একমাত্র জল আছে, এই জল থেকেই কিন্তু
বিভিন্ন প্রাণী ও গাছে বা উদ্ভিদে সৃষ্টি হয়েছে। তার জন্যই বলা হয় যে পৃথিবী গ্রহে প্রাণ থাকার কারণ একমাত্র হচ্ছে জল আছে বলে। তারপরের প্রশ্ন দেখো কি লিখেছি, কিভাবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল? উত্তরটা তাহলে দেখে নি, চকমকি পাথরে ঠোকাঠুকি লেগে প্রথম আগুন জ্বলে ওঠে, এইভাবেই মানুষ প্রথম আগুন জ্বালাতে শেখে। আগেকার দিনে মানে প্রাচীনকালে যে আদিম মানুষরা থাকতো তারা কোথায় থাকতো? পাহাড়ের গুহায়, গাছের ধারে, জলাশয়ের চারিদিকে কাছাকাছি থাকতো, তো তারা তো আগুন জ্বালাতে পারতো না। কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? পাথরে পাথরে ঘষাঘষি লেগে লেগে আগুনের ফুলকি ছিটকে ছিটকে বেরিয়ে যেত, সেইখান থেকেই তারা প্রথম আগুন জ্বালাতে শিখেছিল। তাহলে এবার লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, আগুনের ব্যবহার যখন জানতো না তখন তারা কি অসুবিধা বোধ করতো? তাহলে উত্তরটা দেখে নাও, তখন মানুষ নানা অসুবিধা বোধ করতো, যেমন ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকার ঘরে থাকতো, কাঁচা খাবার খেত। তারা যখন আগুনের ব্যবহার শেখেনি তখন তারা কি অসুবিধা বোধ করতো? ঠিক মতো খাবার রান্না করতে পারতো না, আমরা যখন এখন রান্না করতে পারি। কি করতো? ঠান্ডায় কষ্ট পেত, আগুন জ্বালাতে পারছে না, তাপ পাচ্ছে না, অন্ধকার ঘরে থাকতো। তাহলে বোঝা যাচ্ছে যে আগুন জ্বালাতে না পারলে তারা কত অসুবিধার সম্মুখীন হয়েছিল। তোমরা সবাই বুঝতে পারছো? আমি আরেকবার বলছি, ভালো করে মন দিয়ে শুনে নাও। প্রথম তাহলে দেখো কি লিখেছি, কি দেখে মানুষ বুঝেছিল বন্যার পরে ফসল ভালো হয়? উত্তর কি লিখেছি দেখো, মানুষ দেখেছিল বন্যার পরে জল সরে গেলে কৃষি জমিতে পলিমাটি থিতিয়ে পড়ে, এই পলিমাটিতে ফসল ভালো হয়। তারপরেরটা দেখো কি লিখেছি, জল না থাকলে কি হতো? উত্তরটা কি লিখেছি, জল না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হতো না। তারপরেরটা দেখো, একমাত্র পৃথিবী গ্রহে প্রাণ থাকার কারণ কি? উত্তরটা কি, একমাত্র উত্তর একটাই হচ্ছে জল। একমাত্র পৃথিবী গ্রহে জল আছে, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়, তাই জল থাকার দরুনই কিন্তু পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে। তারপরেরটা দেখো, কিভাবে মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল? উত্তরটা তাহলে দেখে নাও, চকমকি পাথরে ঠোকাঠুকি লেগে প্রথম আগুন জ্বলে ওঠে, এইভাবেই মানুষ প্রথম আগুন জ্বালাতে শেখে। আর লাস্ট প্রশ্নটা দেখো, দেখে নাও কি লিখেছি, আগুনের ব্যবহার যখন জানতো না তখন তারা কি অসুবিধা বোধ করত? উত্তরটা দেখো, তখন মানুষ নানা অসুবিধা বোধ করত, যেমন ঠান্ডায় কষ্ট পেত, অন্ধকার ঘরে থাকত, আর কি কাঁচা খাবার খেত। তোমরা সবাই বুঝতে পারছ? এবার তাহলে আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি লিখেছি, কোন কোন খাবার আমরা আজও পুড়িয়ে খাই? আগে আমরা শুনেছিলাম যে আগেকার দিনের মানুষরা, আদিম মানুষরা পুড়িয়ে খাবার খেত, কিন্তু আজকের দিনেও আমরা কিন্তু কিছু কিছু খাবার পুড়িয়ে খাই। তাহলে দেখে নিই কী কী খাবার খাই। দেখো উত্তর লিখেছে কি, আলু, টমেটো, বেগুন, মুরগির মাংস ইত্যাদি। এগুলো কি আমরা মা প্রায় দিনই দেখবে বাড়িতে কি করে, বেগুন পোড়া করে, মুরগির মাংস ক্ষেত্রে কি হয়, সেগুলোকে আমরা তন্দুরি কাবাব যেগুলো বলি ওগুলো কিন্তু পুড়িয়ে খাওয়া হয়। তাহলে পরের প্রশ্নে যাই, দেখো কি লিখেছি, খাবার আগুনে ঝলসে নিয়ে মানুষ কি কি সুবিধা বুঝল? উত্তরটা কি লিখেছি দেখো, খাবার আগুনে ঝলসে নিলে তা নরম হয়ে যেত, আগুনে ঝলসানো খাবারে জীবাণু মারা যেত, খাবার হজমও হতো তাড়াতাড়ি, আর কাঁচা খাবারের থেকে পোড়া বা ঝলসানো খাবার খেতেও ভালো লাগতো। তাহলে যখন তারা আগুন আবিষ্কার করতে শুরু করলো, যখন আগুনের ব্যবহারটা জেনে গেল, তখন কি করলো, খাবার তখন আর কাঁচা খেত না, তারা পুড়িয়ে খেত। সেই পুড়িয়ে খাবার ফলে তারা কি কি পরিবর্তন লক্ষ্য করেছিল? তারা দেখলো যে আগে কাঁচা মাংস খেত, তার জায়গায় সেটা পুড়িয়ে খেলে হজম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, কাঁচা মাংসের মধ্যে বা কাঁচা যে জিনিসগুলো ছিল খেত তার মধ্যে যে জীবাণুগুলো থাকতো, জীবাণুগুলোও আস্তে আস্তে আগুনের তাপে মরে যেত, আর কি হতো, খাবার হজম হয়ে যেত তাড়াতাড়ি, আর লাস্ট কি দেখো, টেস্টও পাল্টে যেত, মানে স্বাদটা। কাঁচা মাংস, কাঁচা সবজি খাওয়ার থেকে সেগুলো যদি পুড়িয়ে খাওয়া হয় তাহলে তার স্বাদটাও পাল্টে যেত। তারপরে প্রশ্ন দেখো কি লিখেছি, ঝলসানো খাবার খেয়ে মানুষের কি হলো? উত্তরটা কি লিখেছি দেখো, ঝলসানো খাবার খেয়ে মানুষের অনেক বদল ঘটতে শুরু হলো। তার মানে কি, এই যেগুলো একটু আগেই বললাম
সেটাই বলছি আরেকবার। ঝলসানো খাবার খেলে যে পরিবর্তন যেটা হয়েছিল, তারা খাবারের টেস্ট বুঝে গেছিল, তারা নতুন রকম ভাবে আরো নতুন কিছু ভাবে বানানোর চেষ্টা করতে শুরু করেছিল। তাহলে এবার লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, আগুন থেকে কি কি হয়, উত্তরটা তাহলে দেখে নাও। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়, আগুন দিয়ে অনেক কিছু পোড়ানো হয়, পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার কিছু গলেও যায়। তাহলে যখন তারা আগুনের ব্যবহার জানলো, তখন কি হলো, অন্ধকারাচ্ছন্ন দূর হয়ে গেল, তারা আলোতে থাকতে শুরু করলো, আর কি হলো, অনেক কিছু পুড়িয়ে খেতে শিখলো তারা। এছাড়াও কি হয়, আগুনের মাধ্যমে অনেক কিছু জিনিস শক্ত করা হয়, মানে পুড়িয়ে, আবার কোনো জিনিস সেটা গলেও যেতে পারে। যেমন মাটি আগুনে পোড়ালে কিন্তু শক্ত হয়ে যায়, আর কোন কোন জিনিস যেমন বিভিন্ন ধরনের ধাতু বা সোনা, এইগুলো কিন্তু আগুনে পোড়ালে সেগুলো গলে যায়। তোমরা সবাই বুঝতে পারছো, আরেকবার কিন্তু বলছি, ভালো করে মন দিয়ে শুনে নাও কি লিখেছে দেখো। কোন কোন খাবার আমরা আজও পুড়িয়ে খাই, উত্তরটা দেখে নাও। আলু, টমেটো, বেগুন, মুরগির মাংস ইত্যাদি। তারপরে প্রশ্ন দেখো কি লিখেছি, খাবার আগুনে ঝলসে নিয়ে মানুষ কি কি সুবিধা বুঝল, উত্তর দেখো। খাবার আগুনে ঝলসে নিলে তা নরম হয়ে যেত, আগুনে ঝলসানো খাবারে জীবাণু মারা যেত, খাবার হজমও হতো তাড়াতাড়ি, আর কাঁচা খাবারের থেকে পোড়া বা ঝলসানো খাবার খেতেও ভালো লাগতো। তারপরেরটা কি লিখেছি, ঝলসানো খাবার খেয়ে মানুষের কি হলো, উত্তর কি লিখেছে দেখো। ঝলসানো খাবার খেয়ে মানুষের অনেক বদল ঘটতে শুরু করলো। আর লাস্টটা কি লিখেছে দেখো প্রশ্ন, আগুন থেকে কি কি হয়, উত্তর দেখো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়, আগুন দিয়ে অনেক কিছু পোড়ানো হয়, পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার কিছু গলে যায়, মানে বিভিন্ন ধাতুর কথা বলা হয়েছে, তোমরা সবাই বুঝতে পারছ। কোন কোন খাবার আমরা আজও পুড়িয়ে খাই, উত্তরটা কি লিখেছি, আলু, টমেটো, বেগুন, মুরগির মাংস ইত্যাদি। তাহলে এবার পরের প্রশ্নে যাই, কি লিখেছি দেখো, খাবার আগুনে ঝলসে নিয়ে মানুষ কি কি সুবিধা বুঝল, উত্তরটা দেখো। খাবার আগুনে ঝলসে নিলে তা নরম হয়ে যেত, আগুনে ঝলসানো খাবারে জীবাণু মারা যেত, খাবার হজম হতো তাড়াতাড়ি, আর কাঁচা খাবারের থেকে পোড়া বা ঝলসানো খাবার খেতে ভালো লাগতো, তার মানে তাদের স্বাদ বদল হয়েছিল। তারপরেরটা দেখো কি লিখেছি, ঝলসানো খাবার খেয়ে মানুষের কি হলো, উত্তর দেখো। ঝলসানো খাবার খেয়ে মানুষের অনেক বদল ঘটতে শুরু করলো। আর লাস্ট প্রশ্ন দেখো কি লিখেছি, আগুন থেকে কি কি হয়, উত্তরটা জেনে নাও। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারে চলাফেরা করা যায়, আগুন দিয়ে অনেক কিছু পোড়ানো হয়, আর কি লিখেছি, পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, আবার কিছু গলে যায়, তারপরে ধাতুর কথা বলা হচ্ছে, একটু আগেই তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।